কুইজাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দুটি ছাত্র বাড়ি থেকে স্কুল যাওয়ার সময় পথ হারিয়ে ফেলে। তারা পথ হারিয়ে গোর্সাই গ্রামে চলে আসে। ওই সময় বড়াবাজার বিক্রম ঠুরু মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রী ধীরেজ মাহাতো, সন্তোষী মিশ্র, অঞ্জু মাহাতো, নমিতা কর্মকার তারা কলেজ থেকে বাড়ি ফেরার পথে এই দুই নাবালক শিশুকে হাত ধরে রাস্তায় হাঁটতে দেখে। এরপর তারা ওই দুটি শিশুকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে শিশু দুটি কোনো কিছুই বলতে পারেনি। তাই কলেজের ছাত্রছাত্রীরা বড়াবাজার থানায় যোগাযোগ করে এবং ওই দুই নাবালক শিশুকে পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে গোবিনপুর বললো, তারপরে বলছো কুই জানা, জিজ্ঞাসা করি তোরা কোথায় যাচ্ছিস, কিছুই বলছে না, বলছে স্যার গোবিনপুরের একজনকে ফোন করলাম, বলছে জানি না, ইয়াদেরকে ছবি ভিডিও কল করেছিল, বলছে জানি না। তারপর তোমরা পুলিশের সঙ্গে কিভাবে যোগাযোগ করলে এটা যদি বলো। আমরা তিনজন ছিলাম, মনে পড়লো যে ওই বললো, ফোন করেছিল, বললো তোরা এইভাবে ছেড়ে যাস না, আর পুলিশের কাছে নিয়ে গিয়ে বল যে ওদের ওরা হারিয়ে গেছে। তোমাদের কাছে কি পুলিশের ফোন নাম্বার আছে না? তোমরা নিয়ে এলে বাচ্চাগুলোকে সাইকেলে করে নিয়ে আচ্ছা, তোমরা কি সবাই ওই বিক্রম টুটু কলেজে পড়ো? তবে পুলিশ সূত্রে খবর, শিশু দুটির অভিভাবক শিশু হারিয়ে যাওয়ার কোনো লিখিত অভিযোগ করেনি থানায়। বড়বাজার থানা পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে তারা পুইডাঙ্গা গ্রামের ছেলে। শিশু দুটির অভিভাবকদের খবর দেওয়া হয়, তারা থানায় এসে ওই শিশু দুটিকে চিনতে পারে এবং সমস্ত কাগজপত্র এবং প্রমাণ দিয়ে শিশু দুটি চিহ্নিত করে। বড়বাজার থানার পুলিশ প্রমাণ, সমস্ত প্রমাণ এবং লিখিত আবেদন নিয়ে শিশু দুটিকে অভিভাবকদের হাতে তুলে দেন। এই বিষয়ে শিশু দুটির অভিভাবক কি বললেন শুনব। আমরা জানতে পারলি আর কি, আমাদের গ্রামে একটা সিভিল ছিল, সে যায় আমাদের বাড়িতে বললো তোমাদের ছেলে নাকি হারিয়ে গেছে। কোন গ্রামে বাড়ি আপনাদের? পুজাঙ্গাই। তারপর আমাদেরকে যখন খবর দেয় যে স্কুলে যায়নি, যে এখানে থানায় আছে, সেই তখন আমরা আসছি এখানে। কোন স্কুলে গিয়েছে? আমার গ্রামের স্কুলে, পুজাঙ্গা। আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের সম্পর্কে? হ্যাঁ। আচ্ছা, ভাই কোথায় থাকে? আমার ভাই আমার ওইখানে থাকে, আমার বড় পূজাঙ্গা। কিভাবে জানতে পারলে? আমাদের গ্রামের একটা কাকু ছিল সিভিল পুলিশ, ও জানাই আমাদেরকে। তখন আমরা আসি এখানে যে তোমাদের ভাইরা থানায় আছে, আসো তোমরা, তখন এখানে আমরা এলাম। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।